coisa. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানাচ্ছি, এদিকে আকাশে প্রচুর মেঘ, আমি দেখাচ্ছি জানালাটা খুলে, মেঘগুলো জায়গায় জায়গায় জমে আছে কালো হয়ে, আর দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, দেখো কী সুন্দর, উফ, প্রাণটা জুড়িয়ে জাগে। আমি মাঝে মাঝে এরকম ভিডিওগুলো দেখতাম, মানে অন্য অন্য চ্যানেলে এরকমের দেখতাম, মেঘ মেঘ দেখাচ্ছে, হ্যাঁ বৃষ্টি ঝরছে, এত ভালো লাগতো তখন, ফিল করতাম হারে আমি যদি দেখতে পারতাম এরকমের। এখন আমার পরাণটা একদম জুড়িয়ে যায়। যাই হোক, নাস্তা বানাচ্ছি, পরোটাও করছি, রুটিও দুটোই ভাজছি, আর সুজনের মাই গতকালকে এগুলো বানিয়ে রেখে গিয়েছিল, আর এদিকে পানি গতকালকেও না গত পরশু রেখেছিল, যেহেতু গতকাল কোরবানি গিয়েছে, গতকাল কোরবানির সময় শুধু মাংসটা রেডি, মানে আমাদের গুছিয়ে মাংসটা গুছিয়ে দিয়ে তারপর চলে গিয়েছে সুজনের মা, গতকালকে একটু কাজ টাজ করেনি, আর গত পরশু দিন পরোটা বানিয়ে রেখেছিলাম ঈদের দিনের জন্য, তো কিছুটা রয়ে গিয়েছিলো, একটু ওদের ভেজে দিয়েছি, আর বাকিটা রুটি ভাজছি, আর এদিকে কোরমা গরম, একটু একটু কোরমা নামিয়েছি, ওটু গরম করছি, আমরা খাবো, আর কিছুটা কোরমা আরও আছে যেটা আমি রেখে দিয়েছি অর্ধেকটা ফ্রিজে, আর একটু গরম করে ওদের দিব, চা এইটা এগুলোই খাবে সকালবেলা, ডিম যদি কেউ খায় করে দেব সকালবেলা। ইদানিং আমার তেমন নাস্তা খেতে ভাল লাগে না, কেন জানি না, এর আগে একদম ক্ষুধা লাগতো সকাল হলেই, এখন আবার ক্ষুধা টুদা তেমন একটা লাগে না। যাই হোক, সবাইকে নাস্তা দিলাম, আর আমি তো চা চা না হলে চলেই না, যতক্ষণ চা না খাই ততক্ষণ গলার আওয়াজ ঠিক হয় না। আর সুজনের মা কিন্তু আমার বাসায় এখন থেকে আর কাজ করবে না, আমি নিষেধ করে দিয়েছি, কিছুদিন আমি একা একাই কাজ করব, তারপরে যদি আমি মনে করি যে হ্যাঁ তাকে লাগবে তখন আমি তাকে ডাকবো। তার দুইটা কারণ হচ্ছে, তার বাসা আমি যেখানে এসেছি সেখান থেকে অনেক দূরে, তার প্রতিদিনের রিক্সা ভাড়াও আমার দিয়ে দিতে হয়, ওই হিসাব করলে তাকে রাখাটা ডিফিকাল্ট, এই জন্য যে তাকে ডাবল স্যালারি আমার দিতে হবে ধরতে গেলে এরকমের, তো সেজন্য আমি চিন্তা করলাম যারা অত দূর থেকে এসে কাজ করাটাও সমস্যা, সেজন্য চিন্তা করলাম এখন আমি আপাতত করি, পরে আমি দেখা যাবে, যদি না পারি কুলাতে তাহলে তাকে আবার রেখে দেব। যাই হোক, আর এই ড্রেসটা নামিয়েছি, আজকে আমার মায়ের বাসায় আমাদের দাওয়াত দুপুরে, মানে দুপুরে মা রাতে ফোন করেছিল যে দুপুরবেলা চলে আসো একসাথে দুপুরে খাবারটা খাই, যেহেতু গতকালকে ঈদ গেছে আমি যেতে পারিনি, আব্বার সাথেও দেখা হয় নাই, আম্মার সাথেও দেখা হয় নাই, সেজন্য কিন্তু জামাটা নামিয়ে আমার মনে হলো এটা আমি পরবো না, যেহেতু জামাটা বেশি লম্বা বানায়নি, একটু শর্টই হয়েছে, আর লম্বা হলে আমি এইভাবেই পরে যেতাম, পাশফাড়া, আমি পাশফাড়া জামা পরলে আবার একটু পরে আবায়া টাইপের কিছু একটা পরি আমি, যার জন্য এটা আমার আর পরা হবে না, এখন বলি যে থাক তাহলে, এটা না হয় যেদিন অন্য কারো বাসায় দাওয়াত থাকবে সেদিনকে পরার ব্যবস্থা করবো এটা আমি। যাই হোক, তাও তোমাদের একটু দেখালাম, জামাটা সেলাই করা হয়েছে, এই আমার একটা শাড়িও এসেছিলো অনেক দিন আগে, তোমাদের দেখাতে পারিনি, ইনশাল্লাহ এরপরে দেখাবো, না ওটা আলমারিতে আছে, শাড়িটা অনেক সুন্দর, তো পরে সেটা দেখাবো, আমি রেডি হব। আমরা যাচ্ছি আমাদের বাসায় সবাই, বাজে 2:30 বেশি বাজে, যাইতে যাইতে একটু লেট, আমাদের এই এই বিল্ডিংয়ের নিচের কাজ এখনও কমপ্লিট হয়নি, সবে মাত্র এই বিল্ডিংটা নতুন উঠছে, এখনও দুই তিনটা আচ্ছা, তুমি খাইছো খাবার? মানে একই হাতে আছে,
আসতেছে। আসো আসো খাবার খেতে আসো। ও তুমি এই যে পোলাও নিতেছো, গরম পোলাও খাবা আমাদের রেখা। তোমার তো নামাশো ঠিক আছে, তুমি যে ছিটাও খাওয়ার সময়। আমি বড় লোকের মেয়ে তো আর দিয়ে খাই না কখনো। বড় লোকের মেয়েরা বুঝি আর দিয়ে খায় না। শিঙা এক হাতে নাইফ নেবে, এক হাতে কাঁটা চামচ দেবে, খাইবে তোমার শিখাবো খাবা। এক হাতে নাইফ নেবে, এক হাতে কাঁটা চামচ। মশলা এও পারে আমার, তোমার মা এই তো পারে না। পারে না কেন জানো? ডান হাতে ছুরিটা, বাম হাতে কাঁটা চামচটা। এখন ডান হাত দিয়ে তো কাটবো, এখন এই ফরেনাররা তো মানে বিশেষ করে আমেরিকানরা বা বাইরের দেশের যারা আছে যারা নন মুসলিম তারা করে কি জানো, ওই বাম হাতে কাঁটা চামচ দিয়েই মুখে দেয়। আমরা তো মুসলমান, আমাদের আবার চেঞ্জ করতে হয় চামচটা। কাঁটা চামচটা এই হাতে নিতে হয়, ছুরিটা আবার ওই হাতে নিতে হয়, তারপর আবার খেতে হয়। এটা ডিস্টার্ব ফিল করি আমি, যার জন্য আমি কখনো খাবার কেটে খাই না। তোমার খাবারটা জামা হয়েছে পুদিনা পুদিনা পাতা জান না? সেই হয়েছে কি মজা আমার রোস্ট। বাসায় আসছিলাম, এখন চলে যাচ্ছি। আয় মালিকা, দুলাবাইতে দাও ফোনটা নিয়ে। এই অতক্ষণ ছিলাম আসিফ নিচে না, নিচে আছে আব্বা। আল্লাহ হাফেজ, আব্বু বেরানে চলো। আল্লাহ হাফেজ। পাঁচটার সময় বাসা থেকে চলে এসেছি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাহিরে। আবার চিন্তা করি ওই আশফাক থাকতে চাচ্ছিল না, আশফাক আবার ফ্রেন্ডদের সাথে যাবে এই সেই, তো বলি যে আলাদা আলাদা যাবো, তার থেকে একসাথেই চলে যাই। তখন আমাদের এখানে এক অটোওয়ালা আছে, ওনাকে কল করেছে আম্মা, উনি এসে তারপরে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। এ সুবিধা হয় যদি কোনো অটোর নাম্বার টাম্বার থাকে তাহলে কল দিয়ে যদি আসা হয়, কারণ আমাদের ওইখান থেকে আসার সময় রিক্সা পাওয়া খুব ডিফিকাল্ট। দেখা যায় অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয় তারপর যদি একটা অটো বা রিক্সা চলে আসে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন, কালকে গতকালকে বাসায় আর কিছু ভিডিও করা হয়নি, তার একটা কারণ হচ্ছে রাতে খাইনি, খাওয়া দাওয়া ছিল না, রেস্ট নিয়েছিলাম, শুয়ে শুয়েই ছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো চিন্তা করলাম সকালে আবার ক্যামেরা না ধরলে তো ভিডিওটা কমপ্লিটও হবে না, সেই জন্য। তো আজকে এই যে রুটি ভাজতে নিয়েছি, রুটি যে বানিয়েছিল একটু বেশিই বানিয়েছিল সুজনের মা। আর গতকালকে সুজনের মা এসেছিল মানে লাস্ট এসেছিল আমার বাসায়। তো এসে আমি বললাম সুজনের মা একটু বেশি করে রুটি বানিয়ে দিয়ে যাও, তো পরে সে রুটি বানিয়ে দিল। মানে মোট 30 তারিখ পর্যন্ত সে আমার বাসায় কাজ করেছে পুরো এক মাস, আর 1 তারিখ থেকে মানে আর কাজ করবে না। তো এটা হচ্ছে আজকে হচ্ছে 1 তারিখ, 30 তারিখ পর্যন্ত সে আমার বাসায় কাজ করেছে, মানে ঈদের পরের দিন পর্যন্ত।
আর কি। তো সুজনের মা কালকে বিদায় নিল, সুজনের মা আঁকি মানে চোখ ছল ছল করছিল কালকে, তার খুব খারাপ লাগছিল। তো আমি বললাম 2-3 মাস যাক, তারপর তোমাকে আমি আবার রাখবো। সে বলল যে আপু আপনি কিন্তু অন্য কোনো কাজের মানুষ রাখবেন না, আপনি গরিবের পেটে লাথি দিবেন না, আপনি কিন্তু আমারই রাখবেন। আপু আমি আপনার কাজ বাসায় কাজ করে যে শান্তি পেয়েছি সেই শান্তি আমি কোথাও পাই নাই, আপনি আমাকে রাখবেন। আর আপনার মানে ও আসলে আমাকে খুব পছন্দ করে, এইটাই কথা। তো আমি বললাম ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বলে এদিকে অনেক কাজের মানুষ আছে, আপনি কিন্তু রাখবেন না। আমি বলছি না না আমি কাউকে রাখবো না, কারণ তুমি তোমার কাজে আমি সন্তুষ্ট। এমনিতে তুমি এই সকালবেলা যে রুটিটা বানাও, নাস্তা খাওয়া, বা আমার বাচ্চারা সবার হাতে রুটি বানানো খেতে চায় না। হ্যাঁ, একমাত্র সুজনের মা পয় পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, যে মানুষের হাত দুইটা দেখতে সুন্দর সেই মানুষের রান্নাও সুন্দরই হয়। মানে হাতের মানে হাত দেখলে বোঝা যায় যে সে কর্মঠক, হাত দুইটা ওই রকমের। যাই হোক, তারপরে তো আমরা এই যে নাস্তা টাস্তা খেলাম, এখন চা বানাচ্ছি, চা খাবো। সুজনের মাকেও মিস করছি খুব, নাস্তাটা খাওয়ার সময় যেহেতু সকালের নাস্তাটা সুজনের মাই তৈরি করতো, আমার আর কষ্ট করা লাগতো না। এই 2 দিন যাবৎ আমি আসলে অনেক কাজ করছি, সেটা ভিডিওর মাধ্যমে মোটামুটি প্রকাশ পেয়েছে যে আমি কতটা কাজ করেছি। যাই হোক, আরও করবো কয়েকদিন, তারপরে দেখি আল্লাহ চাইলে যে কয়দিন পারি করবো। তারপরে সুজনের মা চাচ্ছে এদিকে বাসা নিতে, যদি এদিকে বাসা নিতে পারে তাহলে তো সে এদিকে চলে আসবে, তখন আর আমার কষ্ট থাকবে না। আর যদি না নেয় তাহলে হয়তো কয়েক 2 মাস গেলে পর দেখি তাকে, তাহলে আনা নেওয়ার ব্যবস্থা করব, ভাড়া দিতে হবে এই আর কি, আসা যাওয়ার ভাড়াটা এক্সট্রা দিয়ে দিতে হবে তাকে আমার। আর এই যে আমি একটু সুজি না সেমাই দিয়ে রুটি খাচ্ছি, কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি, এখানে মেলে দিয়েছি। আর কি সুন্দর, গতকালকে পত্তলিকা গাছ দিয়েছিল মালিহা, সেই গাছগুলোকে রাতে এনে আসে বেড়াবো লাগিয়ে ফেলেছে। তো উপরেরগুলো এখনও ফুল ফোটে নাই, কিন্তু নিচেরগুলো ফুল ফুটে গিয়েছে, এত সুন্দর লাগে। আর বাহিরের মেঘ, উফ চমৎকার। যারা যারা মেঘ আমার মতো পছন্দ করো তারা বেশি করে দেখে নাও মেঘটা, যা ভালো লাগে। আমি মনে হয় রিয়া দেবো এত সুন্দর মেঘ কখনো দেখতাম না। হ্যাঁ, আমার বাসার সামনেও কিন্তু আকাশ ছিল, কিন্তু এই ধরনের মেঘটা বেশি একটা পাওয়া যেত না, এই রকমের অন্ধকার মেঘ, কারণ ওইখানে সবসময় আলো এবং সবসময় রোদ ওঠে। হ্যাঁ, অন্ধকারটা বেশি একটা পাওয়া যায় না, সেই জন্য বাংলাদেশের এই জিনিসগুলো দেখার যে একটা আনন্দ সেটা আমি এখন উপলব্ধি করি। আসলে আমার সব থেকে প্রিয়, আমি কি বলবো, আমার কান্না পেয়ে যায় এইসব কথা বলতে গেলে। আমার এত ভালো লাগে আকাশ, আমার এত ভালো লাগে মেঘ, আমি বলতে পারি না এত ভালো লাগে আমার বৃষ্টি। আমার এই স্টিল আলমারিটা নিয়ে অনেকেই অনেক সময় বলেছো যে স্টিল আলমারিটা কেন ওখানে আমি রেখেছি, বা স্টিল আলমারিটা আমি কেন রাখি। হ্যাঁ, আসলে স্টিল আলমারিটা আমার খুব প্রিয় একটা জিনিস, আর যেটার ভিতরে আমি মানে সেফলি রাখতে পারি জিনিসপত্র, কারণ কাঠের আলমারি ভাঙা কিন্তু অনেক ইজি, কিন্তু স্টিল আলমারিটা তো ইজি না। সেই জন্য এটা সেফলি রাখার জন্য এটা কখনোই আমি ফেলবো না, আমি যতই একটা আলমারি তৈরি করি না কেন ওটা আমি ফেলবো না। তো দুপুরবেলা খাবার নিয়েছি, খাবার খাচ্ছি আমি, আসিফ, আফিফ, আমরা সবাই খাবার খেতে বসেছি। মাংস, গরু মাংস সেটা, তারপরে হচ্ছে ডিম একটু ভাজি ছিল তো নিয়ে ফেলেছি, বলেছে খেয়ে ফেলে, এই আর কি। এটা হচ্ছে বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগে আমরা দেখি যে চা খেতে ইচ্ছে করছে খুব। তো আসে বাবুকে বললাম চা খাবে, সে তো আমি চা যখনই খাবো সেও রাজি হয়ে যায়, এমনকি আমার আসেবো, এই আর কি। তারপরে চা বানালাম, আর একটু ক্রিম রোল নিলাম, ওইটা একটু খেলাম, হাতে টাতে লেগে টেগে অস্থির। এই সন্ধ্যার পর একটু চটপটি নিলাম, লাস্ট চটপটি রেখে দিয়েছিলাম, সেটা গরম করলাম ভালো করে, এখন আমি খাচ্ছি। তবে একটু কাঁচামরিচ দিয়ে নেব, কারণ হচ্ছে চটপটিতে তেমন ঝাল হয়নি, কাঁচামরিচগুলো ঝাল ছিল না, মোটা মোটা বা মানে খাটো খাটো কাঁচামরিচগুলো ছিল। আর কাঁচামরিচ নিয়ে একটা কাঁচামরিচ নিয়ে হিস্ট্রিটা এরকমের, কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি এখন, 1200 টাকা। আমি যে সময় ভিডিওটা রেডি করছি ওই সময় 1200 টাকা কেজি। তো এখন আমি বলি কা হারে, সেদিনকে আমি কাঁচামরিচ নিয়ে এসেছি ওই বাসার থেকে আসার 2 দিন আগে, সে কাঁচামরিচ নিয়ে এসেছি মাত্র 50 টাকার। তো আমি যদি জানতাম তাহলে আমি 1 কেজি কাঁচামরিচ আনতাম, তখন 250 টাকা কাঁচামরিচের কেজি ছিল। তো পরে আমি যতটুকু ছিল আমি তাড়াতাড়ি করে বোটা টোটা আমার ছেলে আসে বার আমি দুজন মিলে ফেলে, তারপরে মানে বলে না যক্ষের ধন একটা কথা, সেই রকম করে প্যাকেট করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বলি এই মরিচ কটা খুব সাবধানে খেতে হবে, হাসতে হাসতে আসেবার আব্বু যায় বলে যে তুমি খাও অসুবিধা নেই, যত দামই বাড়ুক যে জিনিস খেতে হবে সে জিনিস তো খেতেই হবে। আমি বলি হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তখন বাজারে পাওয়াই যাচ্ছিল না কাঁচামরিচ, এরকম একটা অবস্থা, কারণ গতকালকেও কাঁচামরিচ পাচ্ছিলাম না বাহিরে দোকানে। এখন আমি রাতের জন্য, রাতে না মানে কালকের জন্য পরোটা বানিয়ে রাখছি রাতের বেলা, কারণ হচ্ছে
দিনের বেলা উঠে পরোটা বানাবো, ভাজবো, খাবো, অনেক সময়ের ব্যাপার। রাতেই বানিয়ে রাখলে আমার একটু কাজ কমে যাবে। আর এদিকে আমি প্রেশার কুকারে দিয়েছি কিছুটা বুটের ডাল আর গরুর মাংস, সাথে একটু দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া হালকা করে লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি, কারণ এটা দিয়ে শামি কাবাব কিছু বানাবো আর ঈদের সময় যেমন বানানো হয়নি সেই জন্য বানাচ্ছি। বলি কিছু বানিয়ে রাখি, হঠাৎ করে বাসায় গেস্ট আসলেও অন্তত ভেজে দেয়া যায়, সুবিধা হয়। যেহেতু এখন যেখানে বাসাটা নেমে এক জায়গায় যেতেও একটু ঝামেলা, আগের বাসাটা বেশি রাস্তার পাশে ছিল, তো এখন আমি পরোটা বানানোর জন্য তেল দিয়েছি, লবণ চিনি দিয়ে এখন মেখে তারপরে পানিও দিচ্ছি সাথে অল্প অল্প করে, বয়ন করে আধা ঘন্টা রেখে দেবো, আধা ঘন্টা পর বানিয়ে ফেলবো পরোটা, তারপরে খাবার দাবার খাবো। এখন বেশি বাজে না, 8:30-9:15 মতো বাজে, তো ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পর। এখন বানাতে নিয়েছে আর ময়দাটা একটু নরম হয়েছিল বেশি, যাই হোক ময়দার গুঁড়া ছিটিয়ে নিলেই হবে। ওই যে প্রথমটা একটু ঝামেলা হচ্ছিলো, বলে যে তাও কয়েকটা পরোটা বানিয়ে রেখে দিই। আর পরোটা বানানো ডিফিকাল্ট না, যে একদম আনাড়ি সেও বানাতে পারবে, গোল হওয়ার দরকার নেই, মোটামুটি হলে পর 4টা ভাজ দিলেই তারপরে অটোমেটিকলি একটা চৌকা হয়ে যাবে। আর চৌকা পরোটাই আমরা খাই, আমরা ওই অনেকে তিন কোনা পরোটা খায়, অনেকে শুধু গোলই করে, কিন্তু আমি যেটা করি বেশিরভাগই চার কোনা বানাই, কারণ আমার আম্মাকে ছোটো সময়ের থেকেই দেখেছি চার কোনা পরোটা বানাতে, ওই আম্মার ওই অভ্যাসটাই এখনও রয়ে গিয়েছে। যেমন আমার শাশুড়ি গোল পরোটা বানাতো, হ্যাঁ, কিন্তু আমি ওই আম্মারটাই পেয়েছি, মানে আমার কেন জানি মনে হয় চার কোনা পরোটাটা আমার কাছে ভালো লাগে, পরোটা পরোটা মনে হয় আর গোলটা মনে হয় রুটি রুটি এরকমের। রুটি বানাতাম, একবার চেয়েছিলাম রুটি বানাবো, বলি না রুটি বানানো পরোটার থেকে একটু ঝামেলা, কারণ আটা সিদ্ধ করতে হবে, তারপরে বানাতে হবে, তার থেকে কয়েকটা পরোটা বানিয়ে রাখি একটু বড় বড় করে, যে একটা পরোটা জানি হয়ে যায়। রুটি সাধারণত আমাদের বাসায় দুইটা রুটি খায় সবাই, দুইটার বেশি খেতে চায় না কেউ, আর পরোটা হলে একটাই খায়, কারণ পরোটাগুলো একটু বড় হয় সেজন্য, আর এর থেকে বেশি আমাদের বাসায় কেউ খায় না সকালের নাস্তায়, সেই জন্য বানাচ্ছে। আর যেহেতু মুরগির কোরমাটা এখনও আছে, ওটা দিয়েই খেয়ে ফেলতে পারবে, গরুর মাংসও আছে খাওয়া যাবে সেই জন্য। তো পরোটা বানিয়ে একটু ভেজে তারপরে রেখে দেবো। ও, যেটা বলতে নিয়েছিলাম, তারপরে মরিচগুলো খুব সযত্নে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর আসেফকে দিয়ে আমি মরিচের ডাঁটগুলো অর্ধেকটা ফেলেছি। আমি বলি, আসেফ তুমি একটু মরিচটা একটু ক্লিন করে দাও তো। বলে, কীভাবে মা? আমি বলি, মরিচের ডাঁটগুলো ফেলে দেবে, সেটাও সে জানে না। বলে, কীভাবে মা? আমি দুই একটা দেখাইছি। বলে, ও আচ্ছা পারবো। পরে সে বসে বসে মরিচের ডাঁটগুলো খুলে দিছে আমাকে। বলে কি, মা তুমি তো কখনো এই কাজটা করাও না, এটা কেন করালাম? বলছে, মরিচের দাম কত এখন জানো? বলে কি, না। আমি বলি, 1200 টাকা কেজি। আসে বলে, বলো কি আম্মু, 1200 টাকা কেজি? তাহলে তো মনে হয় যেন এগুলো যত্ন করে রাখতে হবে। আমি বলি, হ্যাঁ সেইটাই তো। যাই হোক, এগুলো থাকবে না, আসলে 2-4 দিন এরকম পাগলামি করে দোকানদাররা, তারপরে দেখা যায় আবার ঠিক ওই আগের দামেই চলে আসে, হয়তো 15-16 দিন এরকম করে। যাই হোক, কী আর করার, খাবো না মরিচ, কী হয় না খেলে, পাওয়াও যাচ্ছে না মরিচ, পাওয়া যাচ্ছে না। আম্মা বললো যে গতকালকে বাজারে মরিচ ছিল না, সাগরকে পাঠিয়েছিল, মরিচ পায়নি, এই আর কি। এখন এই যে পরোটাগুলো ভেজে একটু হালকা ভেজে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে সুন্দর বক্সে করে রেখে দেবো, কালকে সকালে বাস ভেজে দেবো। সেভাবে কাজ করলে অনেক কাজ কমে যায়, সকালবেলা ইজি হয়ে যায়, ঘুম থেকে উঠে মুখ হাত ওয়াশ করে চলে আসো নাস্তা বানাতে। নাস্তা বানাতে কি একটু ডিম পোস্ট করো, একটু ভাজি টাজি করলে করো, আমি তো এখন প্রেশার কুকারেই ভাজি বসিয়ে দিই এরকম। আর এই যে আমার একদম এই যে ডাল আর বুটের ডাল আর মাংস হয়েছে, এখন এটাকে কাবাব বানাবো। কাবাব বানিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকগুলো কাবাব হয়েছে, যেগুলো আমি যখন ভাজবো একটু ডিমে চুপিয়ে ভাজতে হবে, কারণ বানানো যখন বানাইছি তখন সব কিছু দিয়েছি, শুধু ডিম দিয়ে যে করে সেটা করিনি, তাহলে একদম নরম হয়ে যেত সেজন্য। তো অলরেডি একটা আমি ওই যে ফ্রিজে রেখেছি, এই একটা, দুইটা, এই একটা, এই একটা। তো এই কোরমাটাও গরম হলো, এখন খাবার খাবো, একটু গরুর মাংস আছে, গরুর কোরমা আছে। আসলে ঈদের সময় দেখা যায় এই ধরনের খাবারগুলোই বেশি খাওয়া হয় 2-3 দিন, তারপরে আবার নর্মাল রুটিনে মানুষ চলে আসে। আমার রুটিনে আসতে হয়তো কালকে নর্মাল রুটিনে চলে আসবো, বাচ্চারা চায় 2-1 দিন একটু পোলাও টোলাও খেতে, আর আমার খেতে ইচ্ছে করে না, আসলে আমি টায়ার্ড হয়েছি এই 2 দিন খেয়েই একদম। আমার মন চাচ্ছিলো একটু ডাল আর ভাত খাবো আলু ভর্তা দিয়ে, তো সেটা আর করা হলো না, পোলাও রান্না করে দিয়েছি ওদের জন্য, যে পোলাও দিয়ে খাক, আমি একটু ভাতই খাবো, পোলাও খাবো না।
তো যাই হোক, এখন সবাইকে ডাকাটাকি করি, খাবারের টাইম হয়েছে, অনেক বাজে, 10টার বেশি বাজে, সবাই খাওয়া দাওয়া করুক, আজকে একটু রেস্ট নেব, অনেক টায়ার্ড, দুই দিন যাবৎ অনেক কাজ করলাম, তবে নেওয়ার আগে সব ক্লিন ক্লিন করবো, তারপরে রেস্ট নেব, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, মা আসসালামা।